হাই বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে কথা বলবো দুইটা বিষয় নিয়ে। এক, আপনারা কীভাবে উইথড্র করবেন টু ক্যাপসা থেকে। দুই, বর্তমান যে সমস্যাটা চলতেছে এটা ইদানিং আরও বেশি হতে পারে বা হচ্ছে, বা আমরা কাজ করতে পারছি না, সেটা হচ্ছে গুগল আইপি ব্যান করে দিচ্ছে। তো সর্বপ্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গুগল আইপি যে ব্যান করে দিচ্ছে, এটা সমাধানটা কী। এখান থেকে সমাধান পাওয়ার জন্য আপনার একটা প্রক্সি সেট আপ করতে হবে। প্রক্সি আইপি যারা আপনার পারেন সেট আপ করে নেবেন, এটাই এক সমাধান। তারপর দুই হচ্ছে আপনার এখানে আপনি ভিপিএন অন করবেন। যখন আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দেবে, গুগল আইপি ব্যান করে দেবে আপনার টু ক্যাপসা অ্যাকাউন্টটা, সে সময় আপনি অন্তপক্ষে 30 মিনিট অথবা 5 মিনিট, 10 মিনিট অথবা 1 ঘন্টার মতো আপনি ভিপিএন অন করে আপনার অ্যাকাউন্টটা চালাবেন। তারপর আবার এটা ভিপিএন ক্লোজ করে দেবেন, ডিজেবল করে দেবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা ঠিক হয়ে যাবে। আর এটা কীভাবে করবেন, কীভাবে করতে হয়, আমি কারণে একটা এর সম্পর্কে একটা ভিডিও আমি টিউটোরিয়াল তৈরি করেছিলাম, ফুল টিউটোরিয়াল। তো আমি ধরা খেয়েছিলাম গুগল ইউটিউবে এই ভিডিওটা আপলোড দেওয়ার পর, কারণ এরা আমার আমার অ্যাকাউন্টটা যে ইউটিউব চ্যানেলটা আছে এটা পুরোটাই আমার করে দিয়েছিল। মানে কয়েকদিনের জন্য আমাকে অনেক খোঁজাখুঁজি, মানে অনেক করার পর আমাকে হয়রানি হতে হয়েছে, তারপর আমি অ্যাকাউন্টটা খুব ফিরে পেয়েছি। এখানে সমস্যাটা ছিল, আমি যখন এই অ্যাকাউন্টটা, আমি এটা হচ্ছে আপনার তো টু ক্যাপসা রি ক্যাপসা আমরা যেগুলো কাজ করি বর্তমান সফটওয়্যারে, তো এগুলো হচ্ছে আপনার মূলত গুগলের কাজ। গুগলের এরা দিয়ে দিছে টু ক্যাপসাতে, আর টু ক্যাপসা থেকে আমরা মূলত এগুলো কাজ করছি। তো এই কারণে গুগলে আমি যখন লিখে দিয়েছিলাম যে আপনারা কীভাবে গুগল আইপি ব্যানের সমস্যাটা সমাধান করবেন, এই সম্পর্কে যে বিস্তারিত টিউটোরিয়ালটা আমি দিয়েছিলাম, এটা ইউটিউবে মানে আপলোড দেওয়ার পর এটা ইউটিউব কমিউনিটির মধ্যে নাকি এটা একটা হয়ে পড়েছে, এটা কমিউনিটির মধ্যে পড়ে না, যে প্রাইভেসিগুলো আছে সেগুলোর মধ্যে পড়ে না, সেই কারণে আমার ভিডিওটা ডিলিট করে দিয়েছে, ওরারে ডিলিট করে দিয়েছে, আমাকে কোনো কিছু করতে হয়নি, এবং শুধুমাত্র আমার অ্যাকাউন্টটা কয়েকদিনের জন্য বন্ধ ছিল। পরে এটা আমি অনেক করে মানে এটা ফিরে পেয়েছি। এই কারণে আমি আপনাদেরকে দেখাবো না যে কীভাবে আপনাদেরকে, মানে আপনারা কীভাবে কাজটা করবেন, কীভাবে কী করবেন, শুধুমাত্র আমি আপনাদেরকে এটুকুই বলতে পারি যে আপনার প্রক্সি সেট আপ করতে পারেন এক, আর নয়তো আপনার দুই নম্বর যেটা করতে পারেন ভিপিএন অন করতে পারেন। ভিপিএন কীভাবে অন করবেন সেই সম্পর্কে আপনার অনেকগুলো টিউটোরিয়াল আছে, আমার ভিডিও টিউটোরিয়াল পাবেন আমার এই চ্যানেলেই পাবেন, কিন্তু শুধুমাত্র ভিপিএন কীভাবে আপনি অন অ্যাকাউন্টটা খুলবেন, কীভাবে আপনি ভিপিএন সেট আপ করবেন এটা পাবেন, কিন্তু টু ক্যাপসা থেকে কীভাবে আপনি ভিপিএন অন করে কাজ করবেন বা সমস্যাটা সমাধান করবেন, এই সঙ্গে টিউটোরিয়ালটা ডিলিট করে দিয়েছে, সে কারণে আমি আপনাদেরকে সেই লিঙ্কটা দিতেও পারবো না আর বলতেও পারতেছি না। তো দ্বিতীয়ত, প্রথমত গেলেও আমার যে মূল যে সমস্যা সেটা গেছে, এখন আমি উইথড্র অপশনটা, উইথড্র আপনি কীভাবে করবেন, কীভাবে আপনি, মানে মূলত এটা সমস্যা হয়ে গেছে, আমরা পেজাতে উইথড্র করে থাকি, পেজাটা টু ক্যাপসা থেকে ডিলিট করে দেওয়া হয়েছে প্রায় কয়েক মাস ধরে, পেজের কোনো খোঁজ মানে সন্ধান বোঝা যাচ্ছে না, আসলে এটা হয়ে গেছে। এখান থেকে আমরা যারা বাংলাদেশি অ্যাকাউন্ট আছে ঠিকই, কিন্তু এখানে আপনি যখন বাংলাদেশে মানে টাকা আপনি উইথড্র করতে যাবেন, তখন ওরা বলতেছে বাংলাদেশ কান্ট্রি থেকে এটা মানে মানে উইথড্র করতে দিচ্ছে না, আপনার অ্যাকাউন্টে আপনি লগ ইন করতে পারবেন, সব কিছু করতে পারবেন, কিন্তু আপনি টাকা উইথড্র করতে পারবেন না। আবার আপনি টু ক্যাপসা থেকে অথবা অন্য যে অ্যাকাউন্ট থেকে সাইট থেকে আপনারা কাজ করছেন, এই কাজগুলো যখন মানে উইথড্র করবেন, এই অ্যামাউন্টটা উইথড্র করবেন টু ক্যাপসা থেকে অথবা অন্য সাইট থেকে পেজাতে, তো পেজাতে এটা আপনার সাসপেন্ড করে দিচ্ছে উইথড্রটা, এটা হচ্ছে মূলত সমস্যাটা। এখন এই সমস্যাটা কীভাবে সমাধান করবেন সেজন্য আমি আপনাদেরকে দেখাবো। তো আমি সর্বপ্রথমে টু ক্যাপসা অ্যাকাউন্টে আমি উইথড্র করতেছি, লগ ইন করতেছি। তো এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আমি যে প্রসেসটা দেখাবো, আপনারা এইভাবে কাজ করুন, এইভাবে কাজ করলে ফুল টিউটোরিয়ালটা দেখবেন, ফুল টিউটোরিয়ালটা আপনি যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার টাকাটা কীভাবে আপনি হাতে পাবেন, বিশেষ করে একটা বাংলাদেশিদের জন্য আমি এটা টিউটোরিয়ালটা তৈরি করতেছি। তো আমি লগ ইন করলাম, সাইন ইনে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমার ইমেল অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম, পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো এখানে আমি কোডটা দিলাম,
এখানে আপনারা দেখুন আমার এখানে ব্যালেন্স আছে, তো আপনারা এখানে ব্যালেন্স দেখতে পাচ্ছেন আমার এখানে ব্যালেন্স 43.01 ইউএসডি ডলার। তো এটি আমি আপনাদেরকে পুরোটাই আমি উইথড্র করে দেখাবো, আপনাদেরকে দুই ধাপে উইথড্র করে দেখাবো, একটা হচ্ছে মিনিমাম আর একটা হচ্ছে ম্যাক্সিমাম। তো আমি সর্বপ্রথম যেটা দেখাবো আপনার এখানে রিকোয়েস্ট পেমেন্ট, এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করার পর আপনারা এরকম অপশন পাবেন, এরকম অপশন পাবেন এই কারণে যে আমার আমার এখানে ইয়াদ অ্যাড করা ছিল পেজা যে অ্যাকাউন্টটা ছিল সেই পেজা অ্যাকাউন্ট আমার এখানে অ্যাড করা ছিল, এটা ডিলিট করে দেওয়ার পর এরকম অবস্থায় আছে। যখন আপনি এখানে যে কোনো একটা অ্যাকাউন্ট অ্যাড করবেন তখন আপনার এই অপশন এইরকম দেখাবে না, আলাদা অপশন মানে ইয়া দেখাবে, সেটাও আপনারা দেখতে পারবেন। তো সেই জন্য আপনাদেরকে যেটা করতে হবে, সর্বপ্রথম আপনি যে কোনো একটা অ্যাকাউন্ট আপনার এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এখানে আপনি পারফেক্ট মানি নিতে পারেন, আপনার বিটকয়েন নিতে পারেন, আপহোল্ডের নিতে পারেন, যে কোনো একটা অ্যাকাউন্ট নিতে পারেন, কিন্তু এই অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন না, মানে আমি নিজেও করবো না, সেই জন্য আপনাদেরকে বলতেছি। তো আমি আপহোল্ড অ্যাকাউন্ট যে আপহোল্ড অ্যাকাউন্ট আমি সিলেক্ট করলাম, আপহোল্ড থেকে আমার এখানে ইমেলটা দিলাম, এখানে আমার যে ইমেলটা আছে এই অ্যাকাউন্টের ইমেলটা আমি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম। তার আগে আমি এখানে একটু ইয়ে করে রাখি, আমার মেইলে আমি লগ ইন করে রাখি, আমার জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করলাম। এখন আমি চেঞ্জে ক্লিক করব। এখানে আপনি যে কোনো একটা অ্যাকাউন্টে ক্লিক করতে মানে সিলেক্ট করে আপনার এখানে যদি আপনার ইয়ে চায় কুইন বাস অ্যাড্রেস চায় তো কুইন বাস অ্যাড্রেস দেবেন, মানে বিটকয়েন অ্যাড্রেস যদি চায় বিটকয়েন অ্যাড্রেস আপনার যেটা আছে যে কোনো একটা আপনি সিলেক্ট করবেন, যেভাবেই হোক আপনি এখানে দিতে পারবেন। এখানে কিন্তু উইথড্র করার জন্য আপনার এটা সিলেক্ট করতে হবে না, শুধুমাত্র অ্যাকাউন্ট আপনার ইয়া করার জন্য আর কি, এরপরে যে একটা অপশন আসবে সেই অপশনটা পাওয়ার জন্য এটা মূলত আমাকে করতে হচ্ছে। তো আমি এখানে চেঞ্জে ক্লিক করলাম, এখানে দেখুন আমার এখন পর্যন্ত কোনো এখানে ইয়া মেল আসে নাই টু ক্যাপসা থেকে। তো আমি যখন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর একটু পর আপনি অবশ্যই পাবেন এখানে, এখন আমি রিফ্রেশ দিই, এখন হয়তো সম্ভবত চলে আসছে, এই যে এখন চলে আসছে। এখন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে লিঙ্কটা আছে এখানে দেখুন, এখানে আমাকে ভেরিফাই করতে বলতেছে, এইখানেই আপনাকে বলতেছে আমার যে মেলটা আমি দিয়েছি সেই মেলে একটা লিঙ্ক গেছে, 10 মিনিটের মধ্যে আমাকে এটা ইয়ে করতে হবে। তো আমি এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কে আমি ক্লিক করলাম ভেরিফাই করার জন্য। তো আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। কিছুক্ষণ আগে আপনারা দেখছেন কীরকম একটা অপশন ছিল, অর্থাৎ পে আউট অপশনে কীরকম একটা অপশন ছিল, শুধুমাত্র অ্যালার্টের যে ইয়াগুলো আছে পেমেন্ট অ্যালার্টের লিস্টগুলো ছিল, কিন্তু এখন দেখুন এখন আপনারা এরকম দেখাচ্ছেন, কারণ এই মূলত এই এই যে অ্যাকাউন্টটা আছে ট্রান্সফার ফার্ম টু আনাদার অ্যাকাউন্ট, এই অপশনটা আমার দরকার, এই কারণে আমি যে কোনো একটা অ্যাকাউন্ট আপনি অ্যাড করতে পারেন। তো এই অপশনটা যখন আপনি পাবেন ট্রান্সফার ফান্ড টু আনাদার অ্যাকাউন্ট, তখন আপনি এই অ্যাকাউন্টে ক্লিক করুন, এই জায়গাতে ক্লিক করুন, ক্লিক করার পর একটু অপেক্ষা করুন। এখানে আমি সর্বপ্রথম যে মিনিমাম যে অ্যামাউন্টটা সেন্ড করবে সেন্ড করা যায় মিনিমাম সেটা আমি আপনাদেরকে দেখাবো। এখানে মিনিমাম আপনি করতে পারবেন 0.5 ইউএসডি ট্রান্সফার করতে পারবেন, আর এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা আপনি কাকে ট্রান্সফার করতে চাচ্ছেন এটা কিন্তু আপনি টু ক্যাপসা থেকে টু ক্যাপসা অ্যাকাউন্টে আপনাকে সেন্ড করতে হবে। তো আমার যে অন্য যে অ্যাকাউন্টটা আমি আছে টু ক্যাপসার যে অ্যাকাউন্ট আছে সেটাতে আমি সেন্ড করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমার অ্যাকাউন্ট আমি এখানে দিয়ে দিচ্ছি, এই যে চলে আসছে আর জাহিদ আলী @gmail.com,
এটা অ্যাটেনশন প্লিজ, এখানে ভালোভাবে মনে রাখবেন, এখানে কিন্তু আপনার এই অ্যাড্রেসটা যদি ভুল হয় তাহলে এটা কিন্তু আপনার চলে যাবে, এটা আপনার ফিরে পাবেন না এই অ্যামাউন্টটা। সেই জন্য সতর্কভাবে আপনারা এটা সতর্কতার সহিত আপনারা এটা ইয়া করবেন, সিলেক্ট করবেন, এবং কারেক্ট যে ইনফরমেশান সেটাই আপনি এখানে দিয়ে দেবেন। এখানে বর্তমানে আমরা দেখুন 43.0501, আর এখানে আমার ইমেল অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম, এখানে অ্যামাউন্টটা আমি দিয়ে দিলাম 0.5 মিনিমাম। অ্যাড নিচে কিন্তু আপনি সেন্ড করতে পারবেন না, এর উপরে আপনি যত পারেন সেন্ড করতে পারবেন। তারপর আমি সেন্টে ক্লিক করলাম, সেন্টে ক্লিক করলাম, সেন্টে ক্লিক করার পর আমাকে এখানে বলতেছে, এখানে আমাকে বলতেছে আমার এই যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টে আমাকে ইমেল করা হয়েছে কনফার্ম করার জন্য, যাতে আমি এই অ্যামাউন্টটা দিয়ে সেন্ড করলাম, এই অ্যামাউন্টটা কনফার্ম করার জন্য আমাকে একটা ইমেল আমাকে দেওয়া হয়েছে। এখানে আমি ইনবক্সে আমি আবার ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন আমাকে এই যে কনফার্ম করার জন্য যে ইমেলটা দেওয়া হয়েছে এই যে এখানে ট্রান্সফার অ্যামাউন্টের জন্য, তার আগে আমি আমার যে অ্যাকাউন্টটা আমি ট্রান্সফার করতেছি সেটা আমি আপনাদেরকে দেখাই। এখানে আমি লগ ইন করি আমার অ্যাকাউন্টটা, যে অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করতেছি, এখানে আমার ব্যালেন্স দেখুন 13.43, অর্থাৎ এই ব্যালেন্সটা আমার এই মুহূর্তে এখানে আছে। আমি ট্রান্সফার করার পর কনফার্ম করার পর এখানে আমার কত হয় সেটা আপনারা দেখবেন। তো আমি এখানে কনফার্ম করতেছি, কনফার্ম করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ব্যালেন্সটা চলে যাবে, 1 সেকেন্ডও সময় লাগবে না। এখানে দেখুন এখানে আমরা ব্যালেন্স ছিল কত কনফার্ম করার আগে 43.01, আর এখানে আমার আছে 42.51। তো আমার অ্যামাউন্টটা সেন্ড হয়ে গেছে, আমি এখানে আপনাদেরকে প্রুফ দেখাই, 1 সেকেন্ডের সময় লাগে না। কিন্তু এখানে আমার 13.43, আমি এখানে রিফ্রেশ করি, রিফ্রেশ করলে আপনি দেখবেন 13.93। তাহলে 4 আর 5 যোগ করলে কত হচ্ছে, 9ই হয়, আর 33 তো ঠিকই আছে। তো 1 সেকেন্ডও সময় লাগবে না, এইভাবে আপনি মিনিমাম এতটুকু অ্যামাউন্ট সেন্ড করতে পারবেন। এবার আমি হাই যে অ্যামাউন্ট আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো, মানে বেশি করে অ্যামাউন্ট, এটা আমি ক্রস করে দিলাম, এটাও ক্রস করে দিলাম, আবার প্রিওরিটি আমি ক্লিক করলাম। আবার আমাকে এখানে গিয়ে ক্লিক করতে হবে ট্রান্সফার আদার্স অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য, কনফার্মে ক্লিক করে ট্রান্সফার ফান্ড টু আদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এবার পুরোটাই, এবার আমি যে যতটুকু ব্যালেন্স আছে আমি পুরোটাই এবার ট্রান্সফার করব, কপি করলাম, অ্যামাউন্ট এখানে পেস্ট করে দিলাম, আমার ইমেল অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিচ্ছি rzahidali@gmail.com। তারপর আমি সেন্ড করলাম। আবারও আপনাদেরকে বলে রাখছি এখানে আপনি যে ইমেল অ্যাড্রেসটা দেবেন অবশ্যই এটা যেন টু ক্যাপসার অ্যাকাউন্ট হয়ে থাকে, টু ক্যাপসার অ্যাকাউন্ট ছাড়া আপনি অন্য কোনো ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে না দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা আপনার ব্যালেন্সটা আপনি পাবেন না। অর্থাৎ এই যে অপশনটা, এই অপশনটা মূলত হচ্ছে আপনার, আবারও আপনাদেরকে দেখাচ্ছি পিওয়ার্ড, পিওয়ার্ডে ক্লিক করার পর ট্রান্সফার ফান্ড টু অ্যানাদার অ্যাকাউন্ট, মানে এটা শুধুমাত্র টু ক্যাপসার যে আদার্স যে অন্য অন্য অ্যাকাউন্ট আছে সেগুলো অ্যাকাউন্ট আপনি ট্রান্সফার করতে পারবেন। এখানে ক্লিক করলাম আবারও, ব্যালেন্সটা দিয়ে দিলাম, আমার ইমেল অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম, তারপর সেন্ড করলাম। বুঝলাম না এখানে কোনো একটা সমস্যা হইলো মনে হয়, পে আউট
ট্রান্সফার অ্যামাউন্ট 42 ওকে ঠিক আছে সেন্ট এবার মনে হয় চলে গেছে যাওয়ার কথা না যায় না এখানে সম্ভবত একটা লিমিট আছে হাই লিমিট সেটাই তো আমি এখানে আবার ইয়া করতেছি আমার অ্যামাউন্ট এখানে আমি এতগুলো না দিয়ে এটা আমি জিরো করে দিলাম এটা দিলাম শুধুমাত্র দেখি এবার যায় কিনা আমার ইমেল ঠিক আছে কিনা হ্যাঁ এবার চলে গেছে মূলত আমার মানে এখানে 42.51 শো করলেও এখানে কিছুটা হয়তো কম ছিল সে কারণে আমাকে ট্রান্সফার করতে দিচ্ছিল না তো আমি এখানে জিরো মানে ওয়ান রেখে দিলাম তো এখানে আমাকে কনফার্ম করতে বলতেছে আবারও আমি এখানে কনফার্ম করলাম ক্লিক করলাম ক্লিক করার পর আমি এখানে কনফার্মে ক্লিক করতেছি এখানে আপনি এখন আমার ব্যালেন্স দেখুন অ্যাভেলেবল ব্যালেন্স দেখুন 0.1 এখন আমি আমার অ্যাকাউন্টে যাচ্ছি এখানে আমার ছিল 13.93 আর আমি সেন্ড করলাম 42.5 এখন দেখি আমি রিফ্রেশ দিই কত আসেন 13.42 56.43 তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন 1 সেকেন্ড সময় লাগে না আপনি যখন আপনার ইমেলে কনফার্ম করবেন সঙ্গে সঙ্গে আপনার অ্যামাউন্টটা আপনার অন্য অ্যাকাউন্টে চলে আসবে কীভাবে আপনি আপনার অ্যামাউন্টটা ট্রান্সফার করতে পারবেন আপনি চাইলে আমাকে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারেন তবে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেজন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি আপনার এখানে একটা নোটপ্যাড ওপেন করি টেক্সট আমি আমার ফোন নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনি এই ফোন নাম্বারে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন জিরো হচ্ছে আমার ফোন নাম্বার আপনার যদি কেউ আমাকে ট্রান্সফার করতে চান আপনার অ্যাকাউন্ট থেকে আপনার টু ক্যাপস অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে আমার টু ক্যাপস অ্যাকাউন্টে যদি কেউ ট্রান্সফার করতে চান তাহলে আপনারা করতে পারেন আমি আপনাদেরকে বাংলাদেশি টাকায় দিয়ে দেবো আমার আমার অ্যাকাউন্ট থেকে আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে অথবা আমার ডিবিএল আলার্ট থেকে অর্থাৎ ডাচ বাংলার যে ইয়া আছে রকেট অ্যাকাউন্ট থেকে আমি এখান থেকে আপনাদেরকে ট্রান্সফার করে দিই সরি আমার ডাচ বাংলা অ্যাকাউন্ট থেকে অথবা আমার যে পে ইয়া আছে বিকাশ অ্যাকাউন্ট আছে এইসব অ্যাকাউন্ট থেকে আমি আপনাদেরকে বিকাশ অ্যাকাউন্টে আপনার আপনার ডাজমাল অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করে দেব অথবা অন্য কোনো যে পদ্ধতি থাকে সেই পদ্ধতি তো চাইলেও যদি আমার সম্ভব হয় আপনি দিয়ে দেব তবে অবশ্যই অবশ্যই যদি কেউ উইড্রোটা করতে চান মানে আমাকে ট্রান্সফার করতে চান আপনার অ্যাকাউন্ট থেকে উইড্রো করতে পারতেছেন না সেক্ষেত্রে আপনার এই নম্বরে অবশ্যই আমাকে আগে ফোন দেবেন সে সময় আমি আপনাদেরকে আমার অ্যাকাউন্টে ব্যালেন্স দেখে নেবো যে আমার কত ব্যালেন্স আছে এবং আপনি কত সেন্ড করলেন এটা তো আমার প্রুফ করতে হবে অন্যথা তো আমি আপনাদেরকে বলতে পারবো না প্রমাণটা পাবো না সেই জন্যে আর এখানে আপনারা যদি আপনার যদি আপনারা আমাকে $0.5 সেন্ড করেন সেক্ষেত্রে আপনারা বাংলাদেশি টাকা পাবেন 30 টাকা আর যদি আপনারা আমাকে $1 উপরে সেন্ড করেন তাহলে সেক্ষেত্রে আপনারা পাবেন 77 টাকা এখন আপনারা বলতে পারেন যে এটা কেন ভাইয়া এখানে তো কোনো ইয়া নাই ফিটি কাটবে না মানে টু ক্যাপসা থেকে টু ক্যাপসা অ্যাকাউন্টে আপনি যখন টাকা ট্রান্সফার করেন এখানে কিন্তু কোনো ফি কাটে না আপনি যে অ্যামাউন্টটা পাঠাবেন সেই অ্যামাউন্টটা আপনি পেয়ে যাবেন এটা আমি আপনাদেরকে বলে দিলাম আর কিন্তু এই যে অ্যাকাউন্টটা এই যে আপনি আমাকে এত সেন্ড পাঠালেন এত ডলার পাঠালেন এটা কিন্তু আমি আমার অন্য যে অ্যাকাউন্ট আছে আমার
যে পেপ্যাল অ্যাকাউন্ট অথবা অন্য যে অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করে নেবো, অথবা কুইনবাসে নেবো, অথবা পারফেক্ট মানিতে নেবো, এই যে অ্যাকাউন্ট থেকে আমি নেবো, নেওয়ার পর আমার ওইসব অ্যাকাউন্ট থেকে সাপোজ পারফেক্ট মানিতে আমি নিলাম, পারফেক্ট মানি থেকে আমি আমার বাংলাদেশের অ্যাকাউন্টে নেবো, অথবা অন্য অন্য কোনো পদ্ধতিতে আমি আমার বাংলাদেশের টাকাটা বাংলাদেশেতে টাকাটা কনভার্ট করে নেব। এই যে একটা ফি কাটবে, এই ফিটা কিন্তু এই ফিটার কারণে আপনাদেরকে এত টাকা এতটুকু টাকা আমার 5 টাকা 10 টাকা এরকম আপনাদেরকে ফিটা দিতে হবে। এই ফিটা কিন্তু আপনাদের কাছ থেকে আমি নেব, সেই কারণে আমি আপনাদেরকে কোনো হার্ড রাখছি না। আপনাদেরকে আমি বলে দিলাম, সেই কারণে যদি আপনারা ইচ্ছা হয় আপনারা আমাকে ট্রান্সফার করতে পারেন, না চাইলে কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আপনারা কীভাবে আপনারা এই সমস্যাটা সমাধান করবেন, কীভাবে আপনারা টাকাটা উইথড্র করবেন। এরপর আমি আমার দেখাবো যে এই যে আমার $56 এই টাকাটা কীভাবে আমি ট্রান্সফার করবো অন্য অ্যাকাউন্টে, বা কোন কোন মাধ্যমে আমি পাব, কোন কোন মাধ্যম থেকে আমি টাকাটা নেব, বাংলাদেশের টাকাটাই আমি মানে বাংলাদেশি টাকায় আমি পাবো এটা, সেই প্রসেসটাও আমি আপনাদেরকে দেখাবো। সে পর্যন্ত আপনারা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আর অবশ্যই যারা এখন পর্যন্ত রেজিস্টার করেন নাই, টু ক্যাপসের অ্যাকাউন্টে রেজিস্টার করেন নাই, তাদেরকে আমি বলবো অবশ্যই আপনারা আমার রেফারেল থেকে আপনারা ইয়া করেন, রেজিস্টার করেন, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে সাহায্য সহযোগিতা করবো। যতটুকু আমার সম্ভব আমি ততটুকু আমি আপনাদেরকে সাহায্য সহযোগিতা করব। আর আমার রেফারেল লিঙ্কটা আমি আমার আমার ভিডিওর নিচে আপনি কীভাবে রেজিস্টার করবেন, কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে এখানে ভেরি মানে অ্যাকাউন্টটা এখানে কিছু সিস্টেম আছে অ্যাকাউন্টটা খোলার জন্য। এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আপনাকে এখানে কিছু এক্সাম টেস্ট দিতে হয়, আমার অর্থাৎ ট্রেনিং বলতে পারেন, ট্রেনিং মোড অপশন আছে, সেই ট্রেনিং মোড অপশনটা আপনাকে পাস করতে হয়। এখন এটি ট্রেনিং মোড অপশনটা আপনি যতক্ষণ না পর্যন্ত পাস করতে পারছেন ততক্ষণ পর্যন্ত আপনি এখানে কাজ করতে পারবেন না। তো এই ট্রেনিং মোডটা আপনি কীভাবে পাস করবেন সে সম্পর্কে আমার ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে, আমার চ্যানেলে দেওয়া আছে, এবং আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশনের নিচে আপনার ওয়ান বাই ওয়ান লিঙ্কগুলো, আমার ইম্পর্টেন্ট যে ভিডিওগুলো আছে সেগুলো আমার দেওয়া আছে, এই লিঙ্কগুলো থেকে আপনার ভিডিওটা দেখে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, এক্সাম টেস্ট পাস করতে পারবেন এবং এইভাবে উইথড্র করতে পারবেন। তো বন্ধুরা, আমার পরবর্তী টিউটোরিয়াল আমি কীভাবে এটা বাংলাদেশের টাকায় নেব এবং কোন অ্যাকাউন্ট থেকে নেব, কীভাবে নেব, সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।